সবসময় এই জায়গাটাই থাকতো, আজকে আমার দরকার নাই, পাইতেছি না। পেলাম না, আরেকদিন আসতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। ও আমার তো এত ছোটটা দরকার ছিলাম, বড়টা নিয়েছি। আমার ছোটটার দরকার ছিল, আমি বড়টা নিয়ে নিয়েছি। গরমটা ফেরত দেওয়া যায় কিনা দেখি।
কাছে নেওয়া হয়ে গেল, একজন কাস্টমার আসছে আমার মতো, আমি ফার্স্ট ছিলাম, এখন একজন আসছে আস্তে আস্তে, মানুষ আসছে। পাউডার এটাকে সুপ রান্না করা যায়, ম্যাগি স্যুপ, এগুলো তো ম্যাগি স্যুপ রান্না করে। ম্যাগি স্যুপটা বাসায় আসছে, রান্না করা হয় না, বিজি থাকে অনেক সময়। আমার ধন্য পাতা কাঁচামরিচের জন্যই আসছিলাম, ওগুলো নেওয়া হয়ে গেছে, আর একটা জিনিস বাকি আছে ওটা নিয়ে চলে যাবো। আমি আসলে অনেক কিছু কিনে ফেলেছি, মানুষ চলে আসছে, অনেক মানুষ চলে আসছে, আমার আমার কেনা হয়ে গেছে।
আমার যেটা দরকার সেটা এখানে থাকার কথা, দেখি আছে নাকি। সময় ঢাকনির জন্য আসছিলাম, তখন একটাও ছিল না, এখন কত ঢাকনি। আমার দরকার নাই আজকে অনেক, বুঝলি। দোকান থেকে আসার সময় একটা সুন্দর দৃশ্য দেখলাম, পাখিগুলি সুন্দর ভাবে আসতো। মনে হয় ব্যাক করলো অন্য দেশ থেকে। আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে একটু শীত নাই। দেখি কে কি আনলাম। কলা, আম, এটা কি ফল বলে, ধনিয়া পাতা দুইটা আনছি, তো একটা ভর্তা করবো আর একটা তরকারিতে দেবো, কাঁচামরিচ, বরবটি আনলাম কিছু, বেগুন ভর্তা খাওয়ার জন্য, আর কিছু শসা।